আমি আশিস কুমার বাগচি, 29 এবং 30তম বিসিএস সাধারণ শিক্ষা, 6টি বিসিএস দিয়েছি, 6টি ওভারকাম, পিলি রিটেন ভাইবা আমি পাশ করেছি। 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত পিলি রিটেন ভাইবায় আপনাদের ক্লাস নেই। মার্চ ফরওয়ার্ডের প্যানেল শিক্ষক হিসেবে আপনাদের সামনে আজকে একটা বিষয় নিয়ে আসব, যে আমাদের রিটেনের যে সিলেবাসের যে বইগুলো, আপনাদের আমি ক্লিয়ার করে বলি, এবার রিটেনের ক্লাসগুলো নিয়েছি ভাই, আমার ফ্যান এখন হচ্ছে বুয়েট আর মেডিকেলের স্টুডেন্ট বেশি, কারণ বেশিরভাগ স্টুডেন্ট এখন এই বেতনের স্কেল 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী বাড়ানোর কারণে সবাই এখন বিসিএসের দিক ঝুঁকছে। যারা সায়েন্সের স্টুডেন্ট আমি তাদের সিলেবাস দিয়েছি এবং যে ক্লাসগুলো নিয়েছি আপনাদের 80-90% কমন পড়েছে। এবং সবচেয়ে অবাক হওয়ার বিষয় কি, আমি ওবায়েস স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে বইটা এত সুন্দরভাবে লিখিত বই, বাংলাদেশ বিষয় বলি, এই বইগুলো এত সুন্দরভাবে করেছে। আমি ওখান থেকে স্যারের যেভাবে সাজিয়েছে ক্লাসগুলো, আমি ওখান থেকে দেখি যে এখান থেকেই হুবহু কমন পড়ে গেছে, আমি ওইভাবে সিলেবাস দিছি। আর এই রিটেন বইগুলো এত সুন্দর মানের করেছে যে গবেষকরা মিলে যে যে জিনিসগুলো জিস্ট সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের আসবে। এবং আমাদের মার্চ ফরওয়ার্ডের পেজে আপনাদের সুন্দর করে কত পেজ নম্বরে কোন প্রশ্নটা এসেছে আমরা কিন্তু ক্লিয়ার দিয়ে দিছি। আমি ভাই আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাস নেই, আপনাদের এই বছরে কোন প্রশ্নটা কী কারণে আসছে সেটাও, আগামী 4-5 বিসিএস আসবে, রোহিঙ্গা আসবে, এর পরবর্তীতে করোনা আসবে, এর পরবর্তীতে আপনার ফিলিস্তিন ইস্যু আসতে পারে, তার মধ্যপ্রাচ্য ক্রাইসিস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসবে, অভিবাসী শরণার্থী নিয়ে আসবে। এর পরবর্তীতে আপনাদের এবারে কিন্তু পরীক্ষায় গাণিতিক যুক্তিটা খুব কঠিন হয়েছে, যারা আর্টসের স্টুডেন্ট 15 পাবেন, আর যারা সায়েন্স স্টুডেন্ট তারা 35-40 পাবে। আর আমি দেখেছি এই বইতে এমন কোনো কিছু নাই যে এবারে প্রশ্নটায় না এসেছে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে যে প্রশ্নগুলো বইগুলো মানে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। সুতরাং আর মানসিক দক্ষতায় তো সবাই 40-45 পাবেন, এখানে আপনাদের আমাদের বইগুলো একটু দেখে তারপরে আপনি ডিসাইড করেন যে এই বইগুলো কতটা দরকার। এগুলো কিন্তু বাজারে পাওয়া যায় না ভাই, আমি স্যারকে বলেছি স্যার এগুলো শুধু মার্চ ফরওয়ার্ডের স্টুডেন্টের জন্য, তাড়াতাড়ি গ্যাদার করবেন। এর পরবর্তীতে বিসিএস বাংলা, বিশেষ বাংলা ভাই এত জায়গা ঘোরা কটরার দরকার নেই, আমাদের বইগুলো খালি পড়লেই হবে, একদম সুন্দর করে শর্ট এবং বোরড করে লিখিত উত্তরগুলো এখানে আছে, অসংখ্য মানে উপযোগী। এরপরে ইংলিশের দুটো বই 200 পার্টের এবং এটা হচ্ছে রিটেন আর কি। তো ইংলিশগুলো সাধারণত আপনারা পেপারের সাথে অ্যাডজাস্ট থাকবেন এবং ইন্টারমিডিয়েটের যে কম্পোজিশনগুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন। তো আমি দেখেছি যে স্যার এত সুন্দর করে মানে তাদের মডেল কোশ্চেন এবং রিটেনের ই পার্টগুলো এত সুন্দর করে সাজিয়েছেন যে মানে আমি এই বইগুলো যদি ওই সময় আর কি পেতাম তাহলে হয়তো মানে জাতীয় মেধায় থাকতে পারতাম। আমি এই বইগুলো সাজেস্ট করছি এই কারণে যে বাজারে অসংখ্য ভুল ভ্রান্তি আছে, এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য অল্প পড়ে বেশি আর কি মানে ফলাফল কী পাওয়া যায়। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি, এই বিজ্ঞান ও প্রযুক্তি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, বাজারের যে গাইডগুলো আছে কোনোটায় একটু ভুল আছে কোনোটায় খারাপ আছে। আর আমি দেখছি যে স্যারের এই বিজ্ঞান ও প্রযুক্তির বইতে যেগুলো আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তির মূল থিমটাই হচ্ছে সিলেবাস অনুযায়ী ছোটো ছোটো করে প্যাকেজ আকারে নোট করে ফেলবেন, আর যে জিনিসগুলো এই বইটায় আছে আমি এ সম্পর্কে আর কিছু বলবো না, বিজ্ঞান আমাদের সেরা আর কি এই বাজারের। এর পরবর্তীতে আন্তর্জাতিক বিষয় বলি ভাই, আন্তর্জাতিক বিষয় বলি, আমি প্রিলিমিনারির বইতে আমি একবার বলেছি যে এখানে শুধু সংগঠনগুলো পড়বেন তাইতে 100-50 পাবেন। আর আমি শুধু সংগঠনগুলো বলবো না, সিলেবাস অনুযায়ী যে এর সাইতে সুন্দর মানের লেখা। আর আপনারা ভাই যতই ওই যে কিছু কিছু বিশেষজ্ঞ আছে যে ওই আন্তর্জাতিক ক্রাইসিসের আপনাদের কাছে ক্রাইসিস হিসেবে উপস্থাপন করে, এত চাপ নেওয়ার দরকার নাই। যে মানের প্রশ্ন আসছে আপনাদের সারা পৃথিবীর এইগুলো আমেরিকা, চীন, বাংলাদেশ, ভারত, এদের পররাষ্ট্রনীতিগুলো দেখবেন, রোহিঙ্গা, এরপরে শরণার্থী, অভিবাসী, এইগুলো ফিলিস্তিন ক্রাইসিস, এইগুলো দেখবেন, দেখবেন যে ইজি একদম মানে কমন পড়ে যাচ্ছে। আর করোনা তো আছেই ভাই, এই কারণে এই করোনা থেকে বাঁচার জন্য এই বই পড়ার দরকার, আন্তর্জাতিক বিষয় বলি। ঠিক আছে, ওবায়েস স্যার আমারে অবশ্যই এক এক সেট আর কি গিফট দিয়েছে, আমি আমার ওয়াইফের জন্য নিয়ে যাবো লিখিত প্রিপারেশন। ঠিক আছে, একসাথে পিলি এবং রিটেনেরটা আগে থেকে পড়লে দুটা সিলেবাস অনুযায়ী এমনভাবে কম্পোজিশন করা আছে যে আমাদের বইগুলো তাড়াতাড়ি আর কি আপনাদের মানে স্বপ্নের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি এই বইগুলো সংগ্রহ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আমাদের মার্চ ফরওয়ার্ডের সাথে থাকুন। আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল রয়েছে, ওবায়েস স্যার রয়েছে, আমাদের বাদল সৈয়দ স্যারের জন্য দোয়া করবেন, তার নেতৃত্বেই আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠান তৈরি করব বাজারে অনলি ওয়ান, নাম্বার ওয়ান ব্র্যান্ড হবে। আসুন মায়া ছড়াই।